বাংলাদেশ দীর্ঘ নয় মাস কারাজীবন শেষে স্বাধীন বাংলাদেশের প্রত্যাবর্তনের পর তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজ শুরু করেন। প্রথমে উদ্যোগ নেন খাদ্য উৎপাদন বৃদ্ধি ও যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে। জাতির পিতার স্বপ্ন পূরণে উন্নয়নের মহাসড়কে রয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু সোনার বাংলা এখন সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল। এরই ধারাবাহিকতায় দেশের দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে চীনা অনুদান ও বাংলাদেশ সরকারের অর্থায়নে রাজাপুর নৈকাচি বেকুটিয়া পিরোজপুর জেলা সড়কের 12তম কিলোমিটারে খরস্রোতা কচা নদীর উপর মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণ করা হয়েছে। 2013 সালে ফিরোজপুর জেলা সফরে মাননীয় প্রধানমন্ত্রী সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন এবং 1 নভেম্বর 2018 তারিখে দৃষ্টিনন্দন এই সেতুটি নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। কচা নদীতে সেতু নির্মাণে অনেক কারিগরি চ্যালেঞ্জ ছিল। মহামারী করোনা ভাইরাসের প্রকোপ থাকা সত্ত্বেও অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি, সড়ক ও জলপথ অধিদপ্তরের দক্ষ প্রকৌশলী, চীনা পরামর্শ এবং চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে 17 ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেডের দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নির্মাণ কাজ সমাপ্ত হয়। প্রোগ্রেসিভ ক্যান্টিলিভার প্রযুক্তিতে নির্মিত হয়েছে পিসি গার্ডার সেতুটি। সেতুর নকশা প্রণয়নে মুঘল ও চৈনিক স্থাপত্যশৈলী অনুসরণ করা হয়েছে। সর্বমোট 154টি পাইল নির্মিত হয়েছে, যার মধ্যে 10টির গভীরতা 117 মিটার। নদীর পানি প্রবাহকে কম বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সেতুর মূল অংশে পিয়ারের মধ্যবর্তী দূরত্ব 122 মিটার নির্ধারণ করা হয়। ভবিষ্যতে জাহাজ সহ অন্যান্য ভারী নৌযানের চলাচল নির্বিঘ্ন করতে নদীর ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখা হয়েছে 18.30 মিটার। ভায়াডাক্ট সহ দৃষ্টিনন্দন এই সেতুর দৈর্ঘ্য 1493 মিটার। নদীর গতিপথ স্বাভাবিক রাখার উদ্দেশ্যে 220 মিটার নদীটির রক্ষাপ্রদ কাজ সম্পন্ন করা হয়। এছাড়া 1467 মিটার সংযোগ সড়ক নির্মাণ ও একটি টোল প্লাজা স্থাপন করা হয়েছে, যাতে ইলেকট্রনিক পদ্ধতিতে টোল আদায়ের ব্যবস্থা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিক নির্দেশনা ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নিবিড় তত্ত্বাবধানে নির্মিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুটি চীন সরকার কর্তৃক 7 আগস্ট 2022 তারিখে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অনুকূলে হস্তান্তর করা হয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ সেতুটি তারই নামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নামকরণ করা হয়েছে। আজ পিরোজপুরবাসীর স্বপ্ন পূরণের প্রত্যাশিত দিন। মাননীয় প্রধানমন্ত্রী, বাঙালির আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতু উপহার দেওয়ার পর দক্ষিণবঙ্গের জনগণের জন্য এটি আপনার আরেকটি উপহার এবং বর্তমান সরকারের অন্যতম সাফল্য। সেতুটি নির্মাণের ফলে হেরি পারাপারের ঝঞ্ঝাট দূর হওয়ায় বরিশাল বিভাগের সাথে খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের সরাসরি সংযোগ স্থাপিত হল এবং এর মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রমে পিছিয়ে পড়া পিরোজপুর এক গতিময় প্রাণোচ্ছল জনপদে রূপান্তরিত হবে। এই সেতুর মাধ্যমে দেশবাসী পায়রা বন্দরের সুফল পুরোপুরি ভোগ করতে পারবে। সর্বোপরি অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সেতু। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও ভিশন 2041 বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
নারী প্রত্যয়ের সফল রূপকার তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা। ধন্যবাদ শ্রী মণ্ডলী, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশে নিযুক্ত চীনের মাননীয় রাষ্ট্রদূত মিস্টার লি জিমি। মে আই রিকোয়েস্ট হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর অফ চায়না টু বাংলাদেশ মিস্টার লি জিমি টু ডেলিভার হিজ ওয়েলকাম স্পিচ। থ্যাংক ইউ ভেরি মাচ। সমবেত সুধী, এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদান এবং নির্মাণ সমাপ্ত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু সানুগ্রহ শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। তখন মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণ প্রদান করবেন এবং ভাষণ প্রদান শেষে উনি বলবেন যে, এবং সেই সাথে আমি অষ্টম বাংলাদেশ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর শুভ উদ্বোধন ঘোষণা করছি।